আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। ভিউয়ার্স সকল, আজকে হইলো ফেব্রুয়ারির 12 তারিখ 2024। তো আজকে আমি আপনারা দেখাইমো আমার কোরিয়ান্ডার দুনিয়া পাতার আপডেট। দেখো আপনারা, লাস্ট ইয়ার আমি 23 নভেম্বরও ওলাখান অক্টোবরের লাস্টে না নভেম্বরও ফালাইছিলাম। আমি একটু কনফিউজ হয়ে গেছি, ভিডিওর মাঝে আছে অবশ্য, দেখলে জানা যাইব। তো আমি বীজ ফালাইয়া রাখছিলাম, আর পরে গাছ উঠি গেছিল, উঠার পরে দেখো কা কত সুন্দর এখন। ও জানুয়ারির বাদটা কি হওয়া কি স্টার্ট হয়ে গেছে এখন বড় হওয়া। ফেব্রুয়ারিত মনে হওয়ার কা জানুয়ারিত মনে হওয়ার কা ওলা লাহান আসিল, একটু ফাতলা ফাতলা ছোটো ছোটো আর একটু সামান্য বড় আর কি এগুন তাকে আসিল। আর ইগুন দহকা, আর ই পটো আমি ডিসেম্বর ওলাখান ফালাইছিলাম, ফালাইয়া রাখছিলাম বীজ। দহকা পরে আস্তে আস্তে উঠছিল সামান্য, উঠিয়া এখনও একটা দুইটা করে দহকা উঠের, এখনও বেশি লগাই লাগাই রয়েছে ও দহকা আর 12-র। তো ইগুন আরও উঠবো অবশ্যই আশা করলাম। আর ইগুন দেখানি মাসাল্লাহ এখন পুরা খাওয়ার যোগ্য হয়ে গেছে, বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার মাঝে ইগুন রাখা, ইগুন আমি এক সাইড করে রাখিলেছিলাম গাছের জোরের তলে, ধোকা বড় গাছ কিন্তু জোরের তলে। আর ইনো ওয়ালর সব সেমা ফরে আইয়া, তো রই থাকলে হয়তো আরও কিবা বড় হইল না, আমি আর কিবা দিয়ে কেতা করছি না। আর ই কন্টেইনার ফয়লা উঠছিল যেগুন অন ফাঁকিয়ে নাকি তাই কুন্ঠাইয়া নষ্ট করে লিছে দোকা। ওখ একটা গাছ আছে ও সব টিরে নষ্ট করে লিছে ফাঁকিয়ে। গাছ ওঠার পরে আমি দেখি খুমটাইয়া শেষ করে ফেলাই দিছে আর নাই, তো আর কিছু করার আর কি নাই। তো ইগুন আছে দেখো মাশাল্লাহ কত সুন্দর। দেখুন আমরা যদি আগে দুনিয়া ফালাই রাখি তাইলে এখন কিন্তু ফালাইলে এত সকাল উঠতো নাই, এখনও ঠান্ডা রয়েছে। আর আগে যদি আমরা ওলা অক্টোবরও ফালাইয়া রাখিলাই গাছটা উঠি যায়, মনে করো ও গাছ ওলাখান গাছটা যদি উঠি যায় তাইলে এগুলা খুব দ্রুত আর কি বড় হয়ে যাবে। আর ওই দোকা এদিন কুট তুফানে আমার সারা এখানোর ফ্যান্স ভাঙ্গিয়া ওদকা অন্য গুড়া ওদকা বাই দিয়ে থইছি তুলি আর কি। তো ঠান্ডা গেলে একদিন ধরে দেখবো কিতা ব্যবস্থা করা যায় আর কি। আর ইনোর মাঝে এটা মরসর গাছ আইন, এই গাছ এখনও পর্যন্ত দেখছিলাম গত সপ্তাহ গ্রিন আছে, এই সপ্তাহ দেখলাম শেষ ড্রাই হয়ে গেছে, সব তো ড্রাই একবারে ড্রাই হয়ে যায় আর কি। আর ওদকা আরও ধনিয়া ওদানি আরও ধনিয়া মাশাআল্লাহ, মানে খুব সুন্দর লাগে আর কি। দুনিয়াগুলো দেখানি আপনারা খুব সুন্দর ওই আগ্রহ করছে এখন আর কি, দ্রুত বড় লাগে। আর কালার চেঞ্জর যে মানে নাইস একটা কালার আইয়র, মাঝখানেও দেখছিলাম একটু ঠান্ডা জানে দিছিল, হিল দিছিল সমান হলে দাগ দাগ খিলে একটা ফাতার মাঝে ধোকা দাগ দাগ হয়ে গেছিল। তো ইটা ফাতার তো আর তলর গুণ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এখন সুন্দর ওই ফাতাদের খুব সুন্দর লাগে, ভালো লাগে আর কি। তো কই আপনার লগে একটু আপডেট শেয়ার করি। দেখো আপনারাও এই বছর যদি ওলাখান অক্টোবর নভেম্বরের দিকে বীজ ফালাই রাখুন তাইলে ওলাখান ফেব্রুয়ারি আইলেও আপনারা ফাতা খাইতে পারবা। আমি হিন থেকে ফাতা নিয়ে খাইতাম পারবো, আমি অলরেডি খাইছি সৌ সাইটো আগে যখন দেখাইছি সেইখান থেকে আমি নিয়া চাটনি করছি খাইছি, মানে আমার ঘরের দনি আছে করি আর কি, নিরাম না হয়ে থাকুক আর একটু বড় হোক তো নিয়ে খাওয়া যাবে। এখন যদি আমি ফাতা ভাঙ্গি ভাঙ্গি নিয়ে খাই এখন তো আরও সুন্দর করে আরও ফাতা দিব আরও জি হইব। আর ন দেখো কা খদুর ফাতা যেটা আর কি সব ফালাই রাখছিলাম, তো এখন তো একবারে স্ট্র হয়ে গেছে। তো নর্মালি আমি জ্বালাই লাই এবছর আর বেশি নাই, এবছর কিছু ফালাই দিছিলাম এমনি বিনো গেছিল কি আগ থাকি উজি হরিয়া। তো যেগুলো আছে এগুলো আমি এমনি ফালাই দিতাম পারবো বেগ বিনবরিয়া আর কি। তো দেখা যাক আর কি কীতা হয়, জ্বালাইতামও পারি ফালাইতামও পারি আর কি। তো আমি অন্য কীতা করি না আগুন দিয়ে জ্বালাইলাই, তো জ্বালাইলি অন্য আমার চালিও হয়ে গেলো আর জি হয়ে গেলো আর কি। আর ও সাইডে আরও কিছু দেখো মরসর আর টমেটোর পাতা এগুন। তো আর সপ্তাহ বসে এমনি ক্লিন করে রাখলিছি, খালি ও আর কি দোলা করে রাখছিলাম। হয়তো কা পিঁয়াজের বাদার জন্য দিছিলাম মাটির মাঝে, উইন্টার আছে তো তৈরি কি মাটির উপরে সব বাদা অন আনিয়া বাতাসে আর কি দোলা করলিছে। আর ইনোর মাঝে ওই দেখা মুখি গাছ আইন আমি এবছর ওলা গুড়িয়া রাখছি, লাস্ট ইয়ার কিতা দেওয়া হিলস্টোন দেওয়া আর কি নষ্ট করে লিছিল। তো এই বছর ওলা গুড়িয়া রাখছি, জানলাম না কিতা হইব। এর আগের বছরও গুড়িয়া রাখছিলাম তো বালা আছিল গুড়ায়, লাস্ট ইয়ার আর ঘুরতে ঘুরতে লেট করে লিছিলাম পরে আর হিলস্টোন দিয়া নষ্ট করে লিছিল। আর এবছর এখনও জানি না কিতা হইব, আর একদিন পরে আর কি তার উদলাইয়া দিমু দেখো গাওগাওলা হান আমি ঘুরিয়া রাখছি। আর এটা উপরে তো উডোর টুকরাইন দিছি যাতে বাতাসে উড়াই আর কি নিতে পারে না ও। আর এই একটা ফুলের গাছ উঠছে, আর এই সাইড তো এমনিও খালি আর দোকা সব আমার সিঙ্গল জোতা তুলিয়া অনো রাখছি আর কি। তো ও আসলে হয় আপনার তোরা আর কি আমি একটু উপায় দিয়ে ঘুরাইও দেখাইলাই দেখিলোক আপনারা এক জলক কিলাখান অবস্থা আছে,
আর দুনিয়ার বিশেষ করে আপডেট দেওয়ার লাগি আপনার আর কি আমি ভিডিওটা বানাইলাম। অর্থাৎ আমার ফুলের রোজর গাছ, আর এটা তো ডাল থাকি রোজর গাছ করছি এটা, আর এটা হচ্ছে ফিগর গাছ, ফিগর গাছও পাতা ছাড়া আরম্ভ হয়েছে। আর এই সাইড তো উড়ির গাছও আছে, যেটা এটা তো সব মরিয়া। ওদকা ও মরিচর গাছ এগুলো এখনো পর্যন্ত জিতা আছে, ওদকা এগুলো তো এখনো জিতা আছে, এগুলো এখনো ড্রাই হয়েছে না। ওদকা এটা এই দুইটা এখনো গ্রিন রয়েছে ধরেন আপনারা। তা আমি এবছর হিল স্টোন বেশি না দেওয়ায় মনে করছিলাম কিবা একটা কিবা বাঁচিয়ে যেতে পারে, ওই দোকান একটা গ্রিন রয়েছে দেখানি। তো ফেব্রুয়ারি আগে হারলে আর কি এটা জি হয়ে যায়, ওই দোকান এটাও গ্রিন রয়েছে ন। ফেব্রুয়ারি আগে হারলে আমি দেখছি আর কি মরি যায়, জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যায় মরা, এর আগ পর্যন্ত গ্রিন থাকে। আর ওই দোকান লাইর পাতা কত সুন্দর হয়েছে, ওইয়া বড় হয়েছে, আরও লাইর পাতা উঠছে, যেমন ফালাইয়া রাখছিলাম আমি বীজ দেখাইলাম। আর এই সাইড ওর দোকান তোরা দেখি লোকা, তো আমি বেশি ভিডিও আর কি আর লাম্পা করতাম চাইলাম না, তোরা আপডেট দিতাম লাগছিলাম দুনিয়ার হাত লাগিয়ে সপ্তাহ আপনারা দেখাইলাম। ওই দোকা কেন মাঝে লাই পাতলা করে ফেলাইছি, এরপরে যতটা হয়ে গেছিল ফোরনটাকে নিয়ে সামনে রয়েছি কয়েকটা একটা একটা করিয়া, বাট বিলাই আর কি অবস্থা খারাপ করে লিছে, আর কিছু করারও নাই, ফালানি লাগছে তুলিয়া। তো যাই হোক ওগুলো আছে এইখানোর মাঝে, আর সামনে সামনেও কিছু গাছ উঠছে, সগুনও বড় হয়ে গেছে, বড় আর কি ও লেখানো হয়ে যার, বা এগুন থেকে আরও বড় হয়ে গেছে সেগুন, সেগুন পাতা অলরেডি একবার খাওয়া হয়েছে। আর এগুন তো হোক আর এক সপ্তাহ বাদে পাতা খাওয়া যাইব, কারণ এখন জেলার রোদ দেয় আজকে, এলা যদি রোদ দেয় আর এই যে একটু গরম দেয় তাইলে কেটে হয়ে যাব। আর ওই দোকান ই গাছ অন্য জিতা রয়েছে মরসর, ইগো জিতা রয়েছে, বাট দেখলাম না অক্ট জিতা রয়েছে গ্রিন রয়েছে হাফ। এটা বাস্তব করে বুঝলাম না, কারণ ও ফেব্রুয়ারিতে যেগুন চাইব গিয়ে আর কি, আর এমনি তো তোলা যায় না, না গাছ তুলিও ফেলাই দিলাম মানে। তো দেখলা আপনারা আমার আজকের ফেব্রুয়ারিত আর এই বছরের 2024 পয়লা ভিডিও দেখতে পারলা আপনারা কিলা লাগলো জানাইবা, আমার দুনিয়ার আপডেট দেখিয়া। আর এনেও মাঝে দোকান রোহিত ফরি গেছে আসলে দেখানি, প্লামর গাছ আর পেয়ারোর গাছ ওগুলো আর কি। তো আজকে ও পর্যন্ত আপনারা জানাইবা আর কি আপনারা কিলা লাগলো দুনিয়া দেখি, আর আপনারা ওলা রোপণ করবা, আর এখনও আস্তে আস্তে আপনারা প্রিপারেশন লই নিতে পারবা। আর যারা যারা অভিজিন আর মরিচ করছো না এখনও সময় আছে করি লোকা, বেশি লেট করেন না জানো। তো ঠিক আছে, আজকে ও পর্যন্ত সব ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা ও কামনায় আমি বিদায় নিলাম গিয়ে। কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত, আল্লাহ হাফিজ।